হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার হাজির হয়ে গিয়েছি আরো একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় হলো পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল। তবে বিষয়টি আলোচনার পূর্বে আমি বলতে চাই যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে চলুন আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করি। পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল। শিক্ষা জীবনের আসল বয় হলো পরীক্ষা। কথায় আছে, শিক্ষা জীবন বড় সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা, আর বাকিটিকো অনেক মজার সময়। বন্ধু বান্ধব, লেখাপড়া আর ঘুরে বেড়ানো, আড্ডা, সবাইকে অনেক ভালো লাগে। কিন্তু রাজ্যের যত টেনশন চলে আসে, পরীক্ষার সময় এগিয়ে আসে। তাই শিক্ষার্থীদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের পরিণতি দারুণ পরামর্শ। বিশেষ পদ্ধতিতে পড়াশোনার কাজটি চালিয়ে গেলে পরীক্ষার সময় কাঁধে দুশ্চিন্তা ভর করবে না, ফলে ভালো ফলাফল পাওয়া যাবে। চলুন তাহলে জেনে নিই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের কৌশল সমূহ। প্রথম কৌশলটি হলো বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোট করুন। লেখাপড়ার অন্যতম কার্যকর একটি উপায় হলো এটি। পড়ার কাজটি কিভাবে চালিয়ে যাবেন তার একটি পরিকল্পনা নিশ্চয়ই থাকে। এই অংশটি সহ নোটের গুরুত্বপূর্ণ অংশগুলো রঙিন মার্কার দিয়ে চিহ্নিত করে রাখুন। ভিন্ন ধরনের অংশের ভিন্ন রঙে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ, যেমন কুইজের অংশ গোলাপি, বিভিন্ন টেস্ট হালকা সবুজ, আন্ডারলাইনে অংশ হালকা নীল ইত্যাদি। এই কালার কোড সিস্টেম গুছিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার কার্যকর একটি উপায়। দ্বিতীয় কৌশলটি হলো সময় বের করুন। সেমিস্টারের আগে রাতে সব পড়ে শেষ করা অসম্ভব ব্যাপার, তাই বেশ কিছুদিন সময় বের করে রাখুন। অল্প সময়ের মধ্যে পড়ে পরীক্ষার ঝামেলা মেটানো যায়, কিন্তু সে পড়ায় শেখা হয় না, ফলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। তাই বেশ কিছুদিন হাতে নিয়ে হালকা মেজাজে পড়লেও শিখতে পারবেন, এতে পরীক্ষা হয়ে আসবে আরো সহজ এবং অনেক ভালো। নাম্বার তিন হলো শিক্ষকদের সাথে দেখা করুন। আপনার শিক্ষক কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। তাদের কয়েকজন ভীতিকর হতে পারেন, কিন্তু সবকিছুর শেষে তিনিই আপনার শিক্ষক। শেখা বা পরামর্শ নিতে তার কাছে গেলে তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে শিখিয়ে দেবেন। আপনার সমস্যা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা। কাজেই পরীক্ষা বিষয়ে পরামর্শ পেতে শিক্ষক শিক্ষিকাদের দ্বারস্থ হন, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। চতুর্থ কৌশলটি হলো বইয়ে পয়েন্ট হাইলাইট করুন। অনেক ধরনের পরীক্ষা রয়েছে যেখানে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। এইসব ক্ষেত্রে বইয়ের কি পয়েন্টগুলো হাইলাইট করে নিন। আর বই দেখার সুযোগ না থাকলেও পড়াশোনার সুবিধার জন্য নিজের বইয়ের গুরুত্বপূর্ণ অংশ মার্কার দিয়ে হাইলাইট করে রাখুন, সেগুলো বারবার দেখে নিতে সুবিধা হবে। পঞ্চম কৌশলটি হলো স্লাইড শো বানিয়ে পড়া শুরু করুন। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন। বিশেষ নোটগুলোকে কম্পিউটারে স্লাইড শো বানিয়ে পড়ুন, এতে মনে ভালো মতো ঢুকে যাবে সবকিছু। স্লাইড শো বানাতে আপনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন, যা দিয়ে খুব সহজেই স্লাইড শো বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। শুধু দরকার বেসিক কম্পিউটার জ্ঞান। ষষ্ঠ কৌশলটি হলো নিজের পরিকল্পনা বাড়িয়ে পড়াশোনা করুন। পড়াশোনাকে দারুণ কার্যকর করতে হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার বিষয় আর পড়ার পদ্ধতি সবকিছু নিয়ে সময়সূচি করে নিন, তারপর সেই সময় অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান। সপ্তম কৌশলটি হলো নিজের পরীক্ষা নিজেই দিন। প্রতিষ্ঠানের পরীক্ষার মতো করে বন্ধুরা একসাথে বা আপনি একাই পরীক্ষা দিতে পারেন। এতে মূল পরীক্ষা নিয়ে যত অজানা আশঙ্কা কেটে যাবে আপনার। অধিকাংশ যে ক্ষেত্রে দেখা গেছে এইসব পরীক্ষামূলক পরীক্ষা মূল পরীক্ষার কাছাকাছি হয়ে থাকে। অষ্টম কৌশলটি হলো একই পড়া কয়েকবার পড়ুন, কয়েকবার করে দেখে নিন, এতে মাথায় বসে যাবে সবকিছু। নোটের বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে নিন, বারবার মুখস্থ করতে হবে না। হাইলাইট করা অংশগুলোতেও চোখ দিন, একবার মুখস্থ করে কয়েকবার শুধু দেখলেই তা ঠোঁটস্থ হয়ে যাবে। নবম কৌশলটি হলো গড়িমসি করবেন না। যা পড়তে হবে তা পড়ছি, পড়বো বলে ফেলে রাখবেন না। অন্তত পরীক্ষায় এগিয়ে এলে এমনটি করার সুযোগ নেই। এ কাজটির জন্যই পরীক্ষার আগের রাতে মাথায় আকাশ ভেঙে পড়ে। কাজে অল্প বেশি পড়ার কাজ চালিয়ে যান, দেখবেন পরীক্ষার আগ দিয়ে প্রায় সব প্রস্তুতি গুছিয়ে এনেছেন আপনি। দশম কৌশলটি হলো পরীক্ষার আগের রাতের পড়া। পরীক্ষার আগের দিন রাতে খুব বেশি রাত করে পড়ালেখা করা উচিত না। নতুন কোনো টপিক শুরু না করার পূর্বের পড়াগুলো অধ্যয়ন করা উচিত। অনেক রাত জেগে পড়ার কারণে পরীক্ষার সময় ক্লান্তি অনুভব হতে পারে এবং স্মরণ শক্তি হ্রাস পেতে পারে। পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও মনে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া, পরীক্ষার প্রয়োজনীয় কলম, পেন্সিল, সাইন পেন, ক্যালকুলেটর, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সহ অনুমোদিত অন্যান্য সরঞ্জাম মনে করে নিয়ে যেতে হবে।
অতিরিক্ত কলম নিয়ে ইত্যাদি নিয়ে যাওয়া উচিত। এতে একটি সমস্যা হলে অন্যটি দিয়ে কাজ করা যাবে। প্রয়োজনে সরঞ্জামগুলো পরীক্ষা করে দেখে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। একাদশ কৌশলটি হলো খাতায় মার্জিন টানা। খাতা দেওয়ার পর এবং প্রশ্ন পাওয়ার পূর্বের সময়টাতে কিছু কাজ করতে হয়। খাতা সুন্দর করে মার্জিন টানতে হবে, পেন্সিল দিয়ে মার্জিন টানা ভালো। খাতায় ভাঁজ করে কোনো দাগ না দিয়েও মার্জিন চিহ্নিত করা যায়। অনেকে খাতায় পৃষ্ঠা নম্বর যুক্তও করতে পারেন। দ্বাদশ কৌশলটি হলো আড্ডা কমিয়ে দিন। আমি কিন্তু বলি নিয়ে একদম আড্ডা দেবেন না, কিন্তু আড্ডা দেওয়ার সময়টা কমিয়ে দিন। এখন পর্যন্ত আড্ডায় কোনো উৎপাদনমুখী কিংবা ভালো টপিকস নিয়ে আলোচনা হয় না। কী নিয়ে আলোচনা হয় তা আমি, আপনি, আমরা সবাই জানি। প্রতিদিন যদি 2 ঘন্টা আড্ডা দেওয়ার অভ্যাস থাকে তাহলে সেটা আধা ঘন্টা কমিয়ে দিন। এভাবে আড্ডা দেওয়া আস্তে আস্তে কমিয়ে দিন। তাই প্রতিদিন অল্প পড়াশোনা করার অভ্যাস করুন। ত্রয়োদশ কৌশলটি হলো ভালো ছাত্রছাত্রীদের সাথে মিশুন। কথায় আছে না, সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি অ্যাভারেজ কিংবা খারাপ ছাত্রীদের সাথে মেশেন তাহলে আপনার উপরে কিন্তু খারাপ প্রভাবই পড়বে। ভালো প্রভাবের জন্য ভালো ছাত্রীদের সাথে মিশুন, কথা বলুন, প্রয়োজনে তাদের সাথে আড্ডা দিন। চতুর্দশ এবং সর্বশেষ কৌশলটি হলো টিভি দেখা কমিয়ে দিন। ছাত্রছাত্রীর অন্যতম কাজ হচ্ছে টিভি দেখা। সচরাচর সবাই টিভি দেখে, নিজেকে নায়ক নায়িকা বা গায়ক গায়িকা ভাবতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, টিভিতে যা কিছু দেখি সবই কিন্তু প্রফেশনাল লোকজন করে, তাদের পোষাই হচ্ছে ওইটা করা। তাই আপনি যদি তাদের মতো কল্পনা করেন কিন্তু পড়ালেখা না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আরও অনেক টিপস আছে কিন্তু বেশি দিলে ভুলে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার পড়াশোনার পরিমাণের উপর নির্ভর করবে আপনার পরবর্তী কর্মজীবনের কিন্তু সুসফলতা। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।